কঙ্কি তাহার তহি দিবানি ডাকলে সবে চারে শুনি বলো আল্লাহ চারা নাই রে মাহু বলো আল্লাহ চারা বলো আল্লাহ চারা নাই রে মাহু চলতা কে প্রাণে ডাকি প্রযোজনা পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার 238 কর্ণফুলী মার্কেট দোতলা চট্টগ্রাম ফোন 726264 মোবাইল 0189330853 সেইদিন মাওলানা
বাংলাদেশের রাজধানী ঢাকা শহর জাতীয় জামে মসজিদ বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষকাল ব্যাপী আয়োজিত পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজিত এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত রহনুমায়ে তরিকত ওয়া শরিয়ত আল্লামা মুফতি আব্দুর রব চিশতি সাহেব দামাত বরকাত ওয়া আলিয়া পীর সাহেব বদরপুর দরবার শরীফ, আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান মেহমান আলহাজ মকবুল হোসেন সাহেব, প্রাক্তন সংসদ সদস্য এবং মঞ্চবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত বিরাদরানে দীন ও মিল্লাত, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা, সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ঐতিহাসিক পবিত্র রবিউল আউয়াল শরীফে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবীন, খাতমুন নবীয়িন, রহমাতুল লিল আলামিন, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে তশরীফ এনেছেন, সেই প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব জাবার জারফর নাম আল্লাহর নিয়ামতের আলোচনা, জারফর নাম আল্লাহর নিয়ামতের শুক্রিয়া, এ লক্ষ্যে আয়োজিত এই নুরানি ইমানি মাহফিলে যোগদান করে নিজের ইমান ও আকায়েদ মজবুত করার, আমলি জিন্দেগি দুরস্ত করার, দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে এই মাহফিলের মধ্যে যোগদান করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে গোটা 15 দিন ব্যাপী ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে মাহফিলের আয়োজন করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের, বিশেষ করে মহাপরিচালক জনাব আফজাল মোহাম্মদ শামীম সাহেব তথা সংশ্লিষ্ট যারা আছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে বর্তমান বাংলাদেশ সরকারেরও শুকরিয়া আদায় করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যুগে যুগে কালে কালে লক্ষ্যভ্রষ্ট মানুষ ফতভ্রষ্ট মানুষকে জান্নাতি রাস্তা দেখাবার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যে সমস্ত আম্বিয়া ইকরাম এই পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন, আমাদের নবী হচ্ছেন সমস্ত আম্বিয়া ইকরামের সরদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আমার রসুল, আমার রসুলের শান মান মর্যাদা আল্লাহ যেহেতু বুলন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা রসুল ফাদ্দাল্লাহ বা'দাহুম আলা বা'দ, মিনহুম নবীর উপর আমি রব্বুল আলামিন মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন আমি এই যে রসুল, এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্যাদা আমি দান করেছি। তার মধ্যে এমন রসুল আছেন যার সাথে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলেছি, আর ওই রসুলদের মধ্যে একজন এমন রসুল যার অসংখ্য মর্যাদা আমি রব্বুল আলামিন বুলন্দ করেছি। এই আয়াতের তাফসীর করেন সমস্ত মুফাসসিরিন ইকরাম এই কথার মধ্যে একমত, যেই নবীর অসংখ্য মর্যাদা আল্লাহ নিজে বুলন্দ করেছেন উনি হচ্ছেন আমাদের নবী জগত গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর। আবার জায়গা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাফানা লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার জন্য আপনার জিকিরকে বুলন্দ করেছি। ওদিক দিয়ে বলছেন রসুলদের মধ্যে এমন রসুল আছেন যা অসংখ্য মর্যাদা আমি বুলন্দ করেছি, আর এর মধ্যে বলছেন রসুল আমি আপনার জন্য আপনার জিকিরকে বুলন্দ করেছি। আপনি আয়াতের তাফসীর দেখেন, বুখারি কিতাবুত তাফসীর, জামে তিরমিজি কিতাবুত তাফসীর দেখেন, যে রসুলের পাকের জিকিরকে আল্লাহ কিভাবে বুলন্দ করলেন। বাস এক কথায় ইজা যুকিরতু যুকিরতা মাই, হে রাসূল যখনই আমার নাম উল্লেখ করা হবে সাথে সাথে আমার সাথে আপনার নাম উল্লেখ করা হবে। ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসির মধ্যে আছে যখনই আমি আপনার নাম উল্লেখ করা হবে সাথে সাথে আপনার নাম উল্লেখ করা যাবে। এই পদ্ধতিতে আমি আপনি আজানে যান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ইকামতে যান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস ইলা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম উল্লেখ করা হবে সাথে সাথে আপনি রাসূলের নাম উল্লেখ করা যাবে, যেখানে বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে বলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত এটা বর্ণনা দিচ্ছেন, সবসে 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 বা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কে বুলন্দ করেছেন? আল্লাহ। রাসূল পাকের জিকির, রাসূল পাকের আলোচনা কে বুলন্দ করেছেন? আল্লাহ। আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এই নবীর যারা উম্মত হতে পেরেছে তাদের মর্যাদাও বেড়ে গেছে। আল্লাহ কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন হে আমার রাসূলের উম্মত, তোমরা সবচাইতে উত্তম উম্মত। ভাইজান, আমরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সার্টিফিকেট দিলেন আমরা সবচাইতে উত্তম উম্মত, এটা কিসের কারণে বলতে পারবেন ভাইজান? এটা কিসের কারণে? রাসূল পাকের কারণে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তবে কথা হল, আমরা সব চাইতে উত্তম উম্মত, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এটা আমাদের গুরুত্ব। তবে ভাইজান একটা দায়িত্ব আছে, গুরুত্ব নিয়ে বসে থাকলে হবে না, দায়িত্ব আছে। যেদিন মরিয়মের ছেলে ঈসা ইসলাম চতুর্থ আসমান থেকে জমিনের মধ্যে তোমাদের কাছে আসবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত, সেদিন তোমাদের মর্যাদা
সেদিন তোমাদের পজিশন কত হবে, কত বড় হবে। যেদিন মরিয়ামের বেটা ঈসা জমিনের মধ্যে আসবেন, শুনলেন নাকি? ঈসা ইসলাম জমিনের মধ্যে আসবেন, কিয়ামতের পূর্বে আসবে। এখন কোথায় আছে ভাইজান? চতুর্থ আসমানে, মাশাআল্লাহ, এখন আছেন চতুর্থ আসমানে। কিন্তু মেরাজের রাত্রে কিন্তু দ্বিতীয় আসমানে ছিলেন, বলেন না? মেরাজের রাত্রে কোন আসমানে? ওনার ডিউটি ছিলেন দ্বিতীয় আসমানে, এখন আছে কিন্তু চতুর্থ আসমানে। চতুর্থ আসমান থেকে উনি আসবেন তো কি নবী হিসাবে? আরে আমার নবীর পরে কোন নবী আসবেন? আর আমার রাসূল খাতমুন নবিয়্যিন, আমার নবী খাতমুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পর অন্য কোন নবী আসবে না, ঠিক কি না? আমার নবীর পরে কোন নবী আসতে পারে? আর যদি কেউ বলে আসতে পারে, এক কথায় ওদের কাছে কি নাই, ইমান নাই। আর কেউ বিশ্লেষণ করে, আর কেউ বিশ্লেষণ করে খাতমুন নবী কা মানা আখেরি নবী হো না, ইয়ে আওয়াম কা খেয়াল হ্যায়। খাতমুন নবীর মানে শেষ নবী হওয়া, এটা কিছু মূর্খ মানুষের ধারণা। নামাজ বিল্লাহ বলেন, আহলে ফাহম কে নজদিক যারা জ্ঞানী মানুষ তাদের দৃষ্টিতে খাতমুন নবীর অর্থ শ্রেষ্ঠ নবী, বিদায় ইনার পর ছোট ছোট আরো যদি নবী এসে যায় ইনার শ্রেষ্ঠত্বের মধ্যে পার্থক্য আসবে না, এই ধরনের কথা বলে ছোট ছোট নবী বের হওয়ার দরজা যারা খুলে দিয়েছে, ইমান থাকবে? আমার রাসূল শেষ নবী, আমার রাসূল শ্রেষ্ঠ নবী, আমার রাসূল শেষ নবী, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, আসতে পারে না। এটার উপর বিশ্বাস আছে তো? ঈসা ইসলাম, বাবা ইনি তো নবী না, ইনি তো নবীদের উপর রসুল, রসুলদের উপর বড় বড় কই? চারজনের মধ্যে একজন ঈসা ইসলাম, আল্লাহ আল্লাহ, একজন ঈসা ইসলাম। ওনাকে আল্লাহ আসমানে একটা কিতাবও দিয়েছেন, ইঞ্জিল কিতাব, সাহেবে কিতাব, এত বড় একজন রসুল, উনি আসবেন তো? বলেন উনি আসবেন তো? কি নবী হিসাবে, রসুল হিসাবে, কি হিসাবে? আমার ভাইয়েরা, বাইতুল মোকাররম জামে মসজিদের মধ্যে আজকে যারা নবীর প্রেমিক আসছেন, শোনেন, উনি কত বড় রসুল, সাহেবে কিতাব, এত বড় রসুল, কিয়ামতের পূর্বে চতুর্থ আসমান থেকে এ জমিনের মধ্যে আসবেন, কি হয়ে নবী হিসাবে নয়, আমার নবীর উম্মত হিসাবে। আমার রাসূল ওই দিকে ইঙ্গিত দিয়ে বলছেন, কাইফা আনতুম ইজা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইবারাতুকুম মিনকুম, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মারইয়ামের ছেলে ঈসা তোমাদের কাছে আসবে, কিন্তু ইমামতি করতে পারবে না, ইমাম হবে তোমাদের মধ্য থেকে, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সবাই খুশি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি প্রশ্ন করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম সাক্ষী দিয়ে গেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটা প্রশ্ন তো থাকবে, হুজুর আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম এক বাক্যে বলবেন, না না বাবা, আমরা আল্লাহকে কোনোদিন, কথা বলেন না কেন, আমরা আল্লাহকে কোনোদিন দেখি নেই। মূসা আলাইহিস সালাম একটু বাড়িয়ে বলবেন, উনি বলবেন, বাবা দেখার জন্য ফরিয়াদ করেছিলাম, রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও না, সাথে বলে দিয়েছেন লাম তারানি, লাম তারানি মাদ্রাসার ছাত্র, লাম লিখতে আবি, তুমি কখনো আমাকে দেখবে না। তবে এটা তাফসীর করতে হবে লাম তারানি ফি দুনিয়া, কারণ জান্নাতের মধ্যে সবাই আল্লাহকে, ইমানদার আল্লাহকে দেখবে, এটার উপর দলিল রয়েছে। কথা বুঝতে পারছেন? বাধ্য দাঁড়াবে মুসা দুনিয়ার মধ্যে
কথা বলবো, তোমাতে কোনদিন দেখি নাই, যত কথা বলি মহব্বত পায় ঠিক কিনা? আল্লাহ না দেখে আর কতদিন কথা বলবো? আল্লাহ বলেন, মুসা তাহলে আমাকে দেখবে? হ্যাঁ। আল্লাহ বলেন, একটা কন্ডিশন আছে, ইনিস্তাকাররা মাকানা, তুমি যে স্থানে দাঁড়িয়েছো ওইখানে যদি স্থির থাকতে পারো, ফাসাউবা তারানি, তাহলে তুমি আমাকে দেখবে। মুসা ইসলাম বলেন, আল্লাহ আমি মজবুত হয়ে দাঁড়াইছি, আমি মজবুত হয়ে দাঁড়িয়েছি। মুসা শব্দ উপরে দিকে চেয়ে না, হুজুরুল জবাল পাহাড়ের দিকে তাকাও। মুসা ইসলাম পাহাড়ের দিকে তাকালেন, মহান রব্বুল আলামিন একটা নূরের তাজল্লি দূর পাহাড়ে নিক্ষেপ করলেন, ফাহারা মুসা সাইকা। মুসা ইসলাম বেহোশ হয়ে পড়ে গেলেন, পুরা দূর পাহাড় চলে সুরমা হয়ে গেল, চিৎকার করে সুরমা। ভাইজান, একটা প্রশ্ন তো থাকবে, তো আল্লাহকে দেখে নাই, না দেখে সাক্ষী বলেন, না দেখে তো সপ্তাহ তো ইনকমপ্লিট রয়ে গেল, সপ্তাহ তো ইনকমপ্লিট রয়ে গেল। বাবা, এ প্রশ্নের উত্তর আর কোথাও পাবেন না, পাবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহু আকবার, খুদা সবকা উসকা জাতি ওয়াহিদ হ্যায়, এক হি খুদা সবকা উসকা জাতি ওয়াহিদ হ্যায়, আপনে বাতায়া হ্যায় আমেনা কে আগর মে। জোর বলুন না সুবহানাল্লাহ। আপনে বাতা আপনারা তো দুই যে পড়তে পারছেন না, বাংলা পড়তে পারবেন দেখি? এখন মধুর পানি নিয়ে এলো মরু পাখি, বিশ্ব জাহান তারই রূপে মেলো আমার আঁকি, আমার নবী শুয়ে পড়লেন, আমার নবী বলেন, আমি ঘুমো না, জাগো না,
ঘুম এবং জাগ্রত দুইয়ের মাঝখানে ছিলাম, তন্দ্রা কি বলে বলে তন্দ্রা বলে নাকি তন্দ্র অবস্থায় ছিলাম। ফরিজা সাকাফু বাইতি, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, ওই দিক দিয়ে জিবরিল আমার রুমে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, সালাম কালাম হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি একটু তশরিফ আনেন, আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। যিনি নিজের প্রিয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন। আমার রসুল ভ্রমণ করেন নাই, আল্লাহ আমার রসুলকে ভ্রমণ হবে। সুবহান, অন্যদিন আসলে আমি সুবহান শব্দ ইনশাআল্লাহ আপনারা বুঝবেন না, পুরো কঠিন আলোচনা। আমি এতটুকু বলবো, সেই সত্তা পবিত্র যিনি নিজের প্রিয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করায়ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো আপনারা বুঝছেন, তো এটার বিশ্লেষণ দিচ্ছেন আমার নবী কিভাবে। আমি ঘুমিয়েছিলাম, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, জিবরিল আসছেন আমাকে সালাম কালাম করে আমাকে হাতিমে কাবায় নিয়ে গেল। হাতিমে কাবা বলতে আল্লাহর ঘর, খানায় কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হাতিমে কাবা। ওখানে নিয়ে বলে, ওখানে নিয়ে আমার আমার এখান থেকে এ পর্যন্ত আমার পক্ষ বিদীর্ণ করলেন, চার বর্ণনা দিচ্ছেন, এখান থেকে এখান পর্যন্ত মানে হলত থেকে নামি পর্যন্ত আমি নবীর পক্ষ বিদীর্ণ করলেন, অপারেশন করলেন। উচ্চ শুনে বলুন সুবহানাল্লাহ। অপারেশন করে কি
করলেন, ফাখরাজা কলবি, আমি নবীর কলম বের করলেন, আমার হাত বের করলেন, স্বর্ণের দুটো থালি নিয়ে আসা হলো জান্নাত থেকে, একটার মতে ইমান আরেকটার মতে হেকমত, ইমান হেকমতে পরিপূর্ণ, দুটো স্বর্ণের থালি আমার সামনে নিয়ে আসা হলো এবং আমার কলম বের করে জমজম কূপের পানি দ্বারা আমার কলমকে দত করা হলো। সুবহানাল্লাহ, আজিব হুজুর, একটা সপ্তাহ নিয়ে আলোচনা করলে রাত চলে যাবে। রসুল পাকের পক্ষ বিদ্রোহ করলেন কি দিয়ে? চাপু দিয়ে, ছুরি দিয়ে, ব্লেড দিয়ে? বাইহাক্কি রিওয়ায়াত করেন, লাম ইয়াকুনি শাত্তু বিআলাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম, নবীর উপর সম অস্ত্রবিহীন অস্ত্র ছাড়া এবং রক্ত ঝরে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আজিব আজিব, কলক বের করলেন, হাত বের করলেন, জমজম কূপের পানি দ্বারা দত করলেন। আচ্ছা বাবারা, ডাক্তার যদি কোনো মানুষের হাত বের করে ওই মানুষটা একদিন বাঁচবে? আমার রসুল বলেন, আমার কলক বের করলো জমজম কূপের পানি দ্বারা দত করতেছেন, আমি রসুল সব দেখে আছি। শুরু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আকবার, এখানে আল্লাহ ইমাম কাস্তালানি রাওয়ায়াত নকল করতেছেন জিবরিলের, জিবরিল বলতেছেন আমি অনেক নবীদের কলম দেখেছি কিন্তু রাসূল পাকের কলম মেরাজ নবীতে, রাসূল পাকের যে কলম বের করেছি জমজম কূপের পানি দ্বারা তত করার জন্য, আমি জিবরিল রাসূল পাকের কলমের মধ্যে এমন দুটো চক্ষু দেখতে পেয়েছি যেই চোখে দেখে, এমন দুটো কান দেখেছি যেই কানে শুনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা ঘুমায় পড়লে উজু চলে যায়, রসুল পাক ঘুমিয়ে পড়লে উজু যায় না। আমরা সামনে দেখি, পিছনে দেখি না, কাছে দেখি, দূরে দেখি, দূরে দেখি না, রসুল পাক সামনেও দেখে, পিছনেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে, কাছেও দেখে, দূরেও দেখে, চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। বুখারী শরীফের কয়টা হাদিস দেখবেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তেছে, কথা বুঝতেছেন তো? সাহাবায়ে কেরাম নবীর পিছনে কি? আমরাও পড়ি না, অনেক মানুষ নামাজ পিছনে জড়া লাগায় না, কি বলে ডাক্তার? অনেক বন্ধু বান্ধব গেলে পিছনে নামাজ নিয়ত করে, পিছনে এমনি এমনি অনেক কিছু করে না, ঠিকভাবে রুকু করে না, ঠিকভাবে সেইদা করে না। তো রসুল পাকের সাহাবায়ে কেরাম তো এই ধরনের না, তো সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তেছেন। নামাজ শেষে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি, ইন্নি লারা, আমি অবশ্যই অবশ্যই সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি, শুধু তাই না, ওয়া রুকু ওয়া কুম ওয়া সুজুদ কুম, পিছনে একটা করে নামাজ পড়তেছো এটা মনে করো না, আমি কান্নামুখী হয়ে আল্লাহকে সিজদা দিচ্ছি এটা মনে করো না, আমি পিছনে তোমাদেরকে দেখছি না, তোমরা কে কোন ধরনের রুকু করতেছো, কে কোন ধরনের সিজদা করতেছো, আমি সবগুলো দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের জন্য কাছে দূরে কথা বলেন না কেন? রসুলের পাকের জন্য কাছে দূরে, এই জন্য আমার আল হযরত বর্ণনা দিচ্ছেন, দূর নজদীক কে শুনি বালে বুকা সময় বজমে হেদায়ত পেলা। অনেক লম্বা ইতিহাস, আমার কলব বের করে জমজম কূপের পানি দ্বারা দত করলেন, ওই যে জান্নাত থেকে আসার সময় ঈমান হেকমত নিয়ে এসেছেন, সামনিয়া আমার কলবের ভিতর ঢুকায় দেওয়া হলো, আবার আমার কলবের স্থানে রেখে সিলাই করে দিলেন। আমি দাঁড়ালাম, হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা জিনিস, সাধারণ কাদার
যাকে কি বলা হয়? বোরাক বলা হয়। গাদার চেয়ে বড়, খসরের চেয়ে ছোট সাধারণের ইমানুল্লাহুল বোরাক, তাকে বোরাক বলা হয়। আমার রাসূল নবুওয়াতের জুবানে প্রশ্নটা দে, এই বোরাকের প্রতিবেগ কত? আমার নবী এক শব্দ বললেন, চোখের দৃষ্টি যেখানে শেষ সেখানে বোরাকের এক কদম মাত্র। গোটা সৃষ্টি জগতে এত দ্রুত বেগে দ্রুত যানের উপর কেউ চলতে পারে? আরে চোখের দৃষ্টি যেখানে শেষ ওখানে বোরাকের, আমি বলছি না রসুল বলছেন, আপনি বোখারি পড়লেন, মুসলিম শরীফ পড়লেন, মেশকাত শরীফ পড়লেন, চোখের দৃষ্টি যেখানে শেষ ওখানে বোরাকের এক কদম। তিরমিজি রেওয়ায়েত দেখলাম, নবীর সামনে যখন বোরাক আনা হলো, ওই বোরাক নাসারাসি আরম্ভ হচ্ছে। এটা তিরমিজি রেওয়ায়েত, বোরাক নাসারাসি আরম্ভ করলো, থুরফা আরম্ভ করলো। জিবরি মানে, এই বোরাক তোমার একই আচরণ, এই বোরাক তোমার একই আচরণ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ায় কোন এত বড় মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব তোমার পিঠে কেউ সওয়ার হয় নাই, আজকে তুমি এই ধরনের আচরণ করতেছো বলতেই বোরাক থেকে গেল। জোর বলুন না সুবহানাল্লাহ। আসলে বোরাক খুশি হয়ে নাচতেছিল, আমি আল্লাহর মাহবুব নবীকে আমার পিঠে করে আমি আল্লাহর দরবারে যাব। আল্লাহু আকবার বলেন না? আমার এই মর্যাদা আল্লাহ অন্য কাউকে দান করেছেন ভাইজান, অন্য কাউকে দান করেছেন? আল্লাহ অন্য কাউকে দান করেনে নাই কি আমার পর্যন্ত আর করবে? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বোরাকের উপর চললেন, এখানে কয়েকটা রায়ত, জিবরিল বোরাকের লেগান ধরেছেন, মিকা ইসলাম ছিলেন, ইসরাফিল আলাইহিস সালাম ছিলেন, অনেক ফেরেশতার সঙ্গে ছিলেন, তারপর রওনা হয়ে গেলেন। এটাই বর্ণনা দিচ্ছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই সপ্তাহে মুসলিম শরীফে দেখলাম, ইমাম মুসলিম সঠিক সূত্রের মাধ্যমে হাদিস নকল করেছেন। আমার নবী বলেন, আমি যখন কাসিবে আহমরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতেছি ফরাইতু, আমি মুসা ইসলাম রাইতু মুসা ফি লাইলাতিন উসরিয়া বি, যেদিন আমাকে সওয়ার করা হয়েছিল, মেরাজ করানো হয়েছে, ওই রাত্রে আমি দেখতেছি মুসা ইসলাম আপন কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কোথায় ভাইজান? কবর ভিতর কি পড়তেছে? কবর ভিতর নামাজ পড়তেছে। নবীরা তাহলে কবর শরীফের মধ্যে জীবিত? কথা বলেন না কেন? মুসা ইসলাম কবর শরীফে শুধু জীবিত না, ওরা নামাজ পড়ে, কবর ভিতর কি করেন? আর রসুল দেখছেন দূর থেকে বোরাকের পিঠ থেকে, রসুল পাক ইসলাম বোরাকের পিঠে করে যাচ্ছেন, মুসা ইসলাম কবর ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, দেখছেন তো? আর আমাদের দৃষ্টি বাধা দেওয়ার জিনিস আছে, সামনে ওয়াল করলো, আমার দৃষ্টি ভেদ করে যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু রাসূল পাকের দৃষ্টি বাধা দেওয়ার ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কারো নেই। রাসূল পাক বোরাকের পিঠে বসে মাটির ভিতরে কবরের ভিতরে মুসা আলাইহিস সালামকে দেখতেছেন, উনি যে নামাজ পড়তেছেন এটাও দেখতেছেন, ওনাকে চিনতেছেন। একটা লজিক জেনে রাখবেন, যিনি উপর থেকে ভিতরে দেখেন ওই নবী মদিনার রওজার পাকের ভিতর থেকে উপরে দেখবেন না কেন? আল্লাহ আকবার বলবেন না? লম্বা ইতিহাস, বাইতুল মুকদ্দসে গেলাম, আমি বোরাক থেকে নামলাম, ওখানে একটা পাথর আছে, পাথর পাথরের মধ্যে একটা ছিদ্র আছে, ওই যে ছিদ্র দিয়ে আম্বিয়ায়ে কেরামের বাহনের রশি বাঁধত, ওটা দিয়ে
আমাকে লেগাম বাঁধানো হলো, জিবরিল আমার সঙ্গে আছে, আমাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলাম। আমি বাইতুল মুকদ্দাসে, বাইতুল মুকদ্দাস চিনছেন তো, ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাসের ভিতরে যখন ঢুকলাম, দেখতেছি সমস্ত আম্বিয়ায়ে কেরাম সারিবদ্ধ হয়ে মসজিদে দাঁড়িয়ে আছে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম বাইতুল মুকদ্দাস মসজিদে কি আছে? ওরা আসলো প্রত্যেকে, ওরা ইন্তেকাল করেন নাই, ওরা হাজার হাজার বছর ধরে ইন্তেকাল করলেন, আর মেয়েরাজের মাত্র আমার রসুল দেখতেছেন, ওরা সবাই বাইতুল মুকদ্দাসের দাঁড়িয়ে আছে, আমার রসুলের অপেক্ষায় আছে। আমার নবী বলেন সবাই দাঁড়িয়ে আছেন সত্য, কিন্তু ইমামের মুসল্লা খালি, ইমামের মুসল্লা কি? ইমামের মুসল্লা খালি। জিবরিল আমাকে ধরে মুসল্লায় দাঁড় করাই দিলেন, আমি দুই একবার নামাজ পড়লাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার পিছনে একটা করে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, একরাম জীবিত, শুধু জীবিত না, ওরা মসজিদ আসে, ওরা নামাজ পড়তে পারে। আমার ভাইরা অনেক লম্বা ইতিহাস মসজিদ আসছে মানে, যদি তাফসীর বাইতুল মুকদ্দাস করা হয় তখন অর্থ দাঁড়াবে আমি যে বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে অনেক বরকত রেখেছি, ওই বরকত গুলো আমি আমার মাহবুবকে পরিদর্শন করালাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আয়াত কিন্তু এসরা, কিন্তু সুরে নজমের মধ্যে যদি যান, মেন মেরাজ হচ্ছে সুরে নজমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বাহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া বলেন দুইটা দুই পেয়ালা, কয় পেয়ালা নাস্তা? এখানে এক পেয়ালা, এক গ্লাস আছে। ও জিবরিল রাসূলের জন্য কয় গ্লাস আনলেন? দুই গ্লাস নাস্তা আনলেন, এক গ্লাসের মধ্যে দুধ আর এক গ্লাসের মধ্যে শরাব। আপনারা শরাব তরাব চিনেন নি? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী বলেন আমার নবীর সামনে দুই পেয়ালা নাস্তা দিলেন, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। আমি নবী কিন্তু আর দুধের গ্লাস গ্রহণ করলাম। ফাকালা জিব্রাইল আলাইহিস সালাম ইন্নাকা আসমতাল ফিতরা তায়া রাসূলুল্লাহ। জিব্রাইল বলেন নবী গো, আপনি আপনার আসল জিনিস পেয়েছেন দুধ, আজকে যদি আপনি দুধের পেয়ালা না নিয়ে শরাবের পেয়ালা হাতে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মত শরাবি হয়ে যেত। রাসূল কি নিয়েছে বেজান? আর চিৎকার দিয়ে বলেন কি নিলেন? আর জুরবেন কি নিলেন? দুধ। এই জন্য তিরমিজি শরীফের রেওয়ায়েতের মধ্যে আছে, কোন মানুষ যদি দুধ খেতে স্বপ্নে দেখে, তা কিতাব রোয়া, কোন মানুষ যদি দুধ খেতে স্বপ্ন দেখে তাহলে তার দাবি হবে আল্লাহ তাকে শরীয়ত হাকিকত মারফতের অসংখ্য এরম আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা কি খাবেন, দুধ না শরাব?
থেকে অনুরোধ জানাবো, এই নবীর যারা কালমা পড়েন, যেহেতু রসুল দুধ খেয়েছেন, রসুল সারা পান করেন নাই, তাহলে আমরা রসুলের উম্মত যারা আছে ওরা কি সারা পান করতে পারে? পয়সা দিয়ে তো, পয়সা দিয়ে কিনে নিয়ে পান করা দূরের কথা, কি মস্ত দিলে হতো কি আপনারা? সাবধান, আরে একটা কথা বলবো, আপনি যদি রসুলের পাকের উম্মত হন একজন ব্যক্তি
বাবাকে আদম সাল্লিম সাল্লিমহু সালাম করুন, আমার নবী সালাম করলেন, উনি সালামের উত্তর দিয়ে বললেন মারহাবা বিকা ইয়া ইবনা সালেহ ইয়া নবী সালেহ, মারহাবা মারহাবা, খুশ আমাদের উচ্চস্বর বলুন সুবহান আদম আলাইহিস সালাম কোথায়? কিরে বাবা, এগুলো তো দফন করা হয়েছে তিনটি রেবায়ত, আবুকুমাইস পাহাড়ে, তারপরে শ্রীলঙ্কায়, এই যে কয়েকটা কোল আছে, ওরা উনি কোথায়, আদম ইসলাম কোথায়? আসমান নেই, জীবিত বলেন না আবার দোয়া দিয়া হলো অনেক লম্বা, তৃতীয় আসমানে গেলাম ওখানে ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না, তৃতীয় আসমানে গেলাম বলে ওখানে ইউসুফ আলাইহিস সালাম। এখানে একটা কথা বলে দিই, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লানি কারি মেরকাতুল মাবাতি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে লিখতেছেন যে ঈশ্বরের স্থানের সাথে আমার নবীর সাথে সালাম কালাম হলো, প্রত্যেক যে যে নবীর সাথে সালাম কালাম হলো এগুলোর সাথে কবির একটা সম্পর্ক, এখানকার সম্পর্ক বর্ণনা দিচ্ছেন। যারা পুরুষ জান্নাতি যাবে সবাই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, চতুর্থ আসমান। এভাবে চতুর্থ আসমান ওখানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। বাবারা এতগুলো কথা কিভাবে বলবো, এগুলো সালাম সপ্তাহ আসমানে গেলাম, তখন দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে একটা আল্লাহর ঘর আছে, সেই ঘরের নাম বাইতুল মামুন, বাইতুল মামুন আল্লাহর ঘর খানায় কাবার সোজা সোজা সপ্তম আসমান উপরে আল্লাহর ঘর বাইতুল মামুন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুনের সাথে ফিট লাগিয়ে বসে আছেন আমার নবীর জন্য চিক 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 করতেছে, তো ওটা কি ইজিয়া
কোথায় নিচে আছে এটা অতিক্রম করে কেউ যেতে পারবে না, আর যারা উপর আছে নিচে আসতে, এটা একটা কি বর্ডার। আর যার জন্য বর্ডার নাই, যার জন্য বর্ডার গোলাম, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রহমাতুল্লিল আলামিন, আল্লাহর এরিয়া যতটুকু আমার রাসূলের জন্য খোলা। আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করুক। ওখানে গেলেন, আমার নয় বলেন, এখানে আমি সাতটি নাহার দেখলাম, দুটি জাহেরি আর দুটি বাতেনি। জাহেরি হলো নীল এবং ফোরাত। নীল নদী চিনেননি, ফোরাত নদী চিনেননি, নীল ফোরাত নদীর মাথা কোথায় জানেননি? বাবার এগুলো আমার বুঝে আসবে না, আমার দেমাগও আসবে না, আপনাদের দেমাগে আসে কিনা আমি জানি না, কিন্তু দুইটি নীল এবং ফোরাত এক নাহারের মাথা কোথায়? সিদরাতুল মুনতাহা। আর দুটো নাহার এগুলো যাচ্ছে আমার রসুলের হাউজি কৌসরের দিকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাফসীরুল বায়ান শরীফ একটা হাদিস দেখলাম, সনদটা একটু দুর্বল, সনদ দুর্বল হলেও ফাজাইল আমলের জন্য কাবিল। আমার রসুল যখন ওদিকে এলেন, দেখতেছেন বিরাট এক গম্ভীর, বিরাট এক গম্ভীর গম্ভীরের নিচ থেকে এক ছাড়ের নাহার, শরাব, শরাব ছিলেন নি, এ শরাব না, এটা নাম শরাবান তহুরা, শরাবান তহুরা, দুধের নাহার, পানি, মধুর নাহার, শরাবান তহুরা, কয়টা? চারটা। এর চারটা নাহার ওই গম্ভীরের নিচ থেকে প্রবাহিত হচ্ছে। আমার নবী ওখানে গেলেন, বিরাট এক দরওয়াজা, দরওয়াজার মধ্যে ঠেলা, আমার রসুল চলে আসতেছেন, জিবরিল বলে হুজুর আপনি ডুববেন না, বলে জিবরিল ডুববো তো তারা মারা, হুজুর সাবি আপনার কাছে আছে তো, বলে আমার আমার কাছে আছে, বলে হ্যাঁ কি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তাফসিরে তাফসিরুল বায়ান শরীফের মধ্যে আমার একটা আছে, আপনারা দেখবেন, আমার নবী বিসমিল্লাহ পড়লেন, থালা খুলে গেল, ঢুকলেন, দেখতেছেন সাতটি ফিলার, এক ফিলারের মধ্যে লেখা আছে বিসমে, আরেক ফিলারের মধ্যে লেখা আছে আল্লাহ, আরেক ফিলারের মধ্যে লেখা আছে আর রহমান, আরেক ফিলারের মধ্যে লেখা আছে আর রহিম। বিসমের মিম লফজ আল্লাহর হাত, রহমানের মিম রহিমের মিম থেকে এ সারফ থেকে এ সাতটি নাহার জারি করেছেন, সুবহানাল্লাহ। আমার রসুল চলে আসতেছেন, আল্লাহ ডাকতে রসুল রে, এ বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমার যে নামগুলো আছে আপনার যে উম্মত আমাকে এই নামে ডাকবে, ফাসাকাইতু, কিয়ামতের মাঠে আমি হাশরের মাঠে তাকে এ সাইর নাহারের দুধ শরাব মধু পানি এগুলো পান করা তার পিপাসা নিবারণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওখানে আনুষ্ঠানিকতা শেষ, তো আমার রসুল তো যাবেন উপরের দিকে, জিবরিল চলো না, হুজুর আমি তো আর যেতে পারবো না। কি বলছো? আমাকে তুমি নিয়ে আসছো, এখানে এসে তুমি বলতেছো আমি যাবো না? বলো হুজুর এটা আমার লাস্ট স্টেশন, হুজুর এটা আমার লাস্ট স্টেশন, আমি এর উপরে যেতে পারবো না। জিবরিল শুনছেন, নাম শুনছেন, বুখার শরীফ বলেন জিবরিলকে আল্লাহ 600 নূরানি দানা দিয়েছেন, অন্য ফেরেশতাকে, অন্য ফেরেশতার মধ্যে দানা আছে দুইটা, তিনটা, চারটা, এই জন্য নামাজ দুই রাকাত ওয়ালা নামাজ, তিন রাকাত ওয়ালা নামাজ, চার রাকাত ওয়ালা নামাজ, পাঁচ রাকাত ওয়ালা কোনো নামাজ নেই। কথা বুঝেন তো আপনারা? কিন্তু একজন জিবরিল যাকে 600 নূরানি দানা আল্লাহ দান করেছেন, একটা দানা করলে সিদরাতুল মুনতাহা থেকে ওয়াহী নিয়ে রাসূলের পাকে দরবারে আসতেন, এমন 600 নূরানি দানা দান করেছেন আপনার জিবরাইলকে। হ্যাঁ জিবরিল চলো, আমি যেতে পারবো না। আরে চলো না, রসুল বলছেন যদি জিবরিল চলো না, এই ডাকে যদি চলো
চলে যেতেন কিন্তু যেতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ, জিবরিল চলা না। আব শেখ সাদি রহমতুল্লাহ নাই যা বর্ণনা দিচ্ছেন, আগর এক সারে মু এবার তার পরম ফারুগে তাজাল্লি পসো জফর, আমি জিবরিল যদি এক সুল পরিমাণ বা এক কদম বা এক সুল পরিমাণ সামনের দিকে যাই আল্লাহ নূরের তাজাল্লিতে, আমি জিবরিলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। নূরের তৈরি জিবরিল যেতে পারতেছে না, ওই জায়গায় যাচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনাকে কি বলবেন? আমার নবী বলেন ওখানে একটা, ওখানে একটা গালিসা আসছে, গালিসা নূরের গালিসা, কি মানু লাহুর রফরফ, ওটার নাম কি? ওটার নাম রফরফ। রফরফের তফসিরি দেখলাম একটা নূরের গালিসা, আমার রসুল ওই নূরের গালিসার মধ্যে বসছেন। লিপ ছিলেন নি বাবা, এমনি বুঝাবার জন্য বলছে, এগুলো আমাদের ধারণার বাইরে চলে গেলেন। আমার নবী বলছেন আমি যখন ওখান থেকে উপরের দিকে যাচ্ছিলাম, আমার ডানে অনু, আমার বামে অনু, আমার উপরে অনু, আমার নিচে অনু, আমি রসুল মনে হচ্ছে নূরের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছি। আমি একা একা একটু একটু ভয় লাগতেছে, আপনি একটু থামুন, একটু অপেক্ষা করুন, আপনার রব আপনার উপর সালাত পড়তেছেন। আমি চিন্তা করলাম কি রে, নামাজ তো আমরা পড়ি আপনার জন্য, আবার আল্লাহ সালাত কার জন্য পড়তেছেন? তখন বুঝে আসলো এখানে সালাত মানে নামাজ নয়, সালাত মানে আল্লাহর স্পেশাল দয়া। আর কিছু দূর যাওয়ার পর দেখবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, এ সালাম কে দিয়েছে? আল্লাহ নবীকে সালাম দিলেন। তো আমার নবীকে ওয়ালাইকুম সালাম বলছেন? সাবধান, আল্লাহর জন্য সালামও নাই, আল্লাহ সালাম দিলে উত্তরও নাই। আমার ভাইয়ারা, আমার রাসূল যখন গেলেন আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আমার নবী আল্লাহর সামনে বসে উম্মতদেরকে সালাম দিলেন। উচ্চস্বরে বলো সালাম দিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে রাসূল উম্মতদেরকে সালাম দিয়েছেন। অতএব আমার, আমরা উম্মতের উচিত না আমার চলাফেরা উঠা বসা লেনদেন প্রত্যেক ক্ষেত্রে রাসূল পাকের নাম ধরে চলা, ঠিক কিনা? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলোচনা দ্বারা কষ্ট হয়ে থাকলে মাফ করবেন, ভেজাল কথা ইনি তো কষ্ট হলো, হুজুরের কষ্ট হচ্ছে মুরব্বি মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।